몸에 리미트 카마르 카 티카 안 버당 맥심 비슷 탄카 다톰 타로 맥심 릴레이티드 কোনো কিছু গলতি পাওয়া যায় কিনা আমরা চেষ্টা করব দি বজারাব আং বাজার ফানি দমা জরাব মাং দিনে সাকেন খাই বাজার থানি সাও হ্যাঁ সাকাই টংখা তমা তমাকাই ডক্টর তাঙ মার্কেটিং মানে ডক্টর থাঙে সব ডক্টর থাঙে নগ ন বারি লাইছে নে কসম মস কাজ বারোটা তাই এক মিনিট কম খানা কাজ চেরাই আছে খে আছে খে এখানে কামা কম পাইয়ে চালাই খা নাই খে তখন কাহাম করেন খাতা ফাই খাই এগো সরাই সেরাই সরাই কম ইয়ে বা মকর খান থাকা ফোঙ কিসা কিসা কাক ফাঙা কাক তো করো বিনি সাগ পয়সা কাইয়ে মতো জন যাওয়া সম্মানী হরং মানে বদিন তো সম্মানী হর বদিন মতো মঙ্গবান কথা না মঙ্গবান তিনি দিন বেশি বানা বুধবার মিয়া বুধবার তোলায় কথা বারোটা খানি আসা সাহকা নন সেরাই তো বুদি মা সেরাই হসপিটাল তাম নে বড় সাস হসপিটাল তান তান তো যা হাসপাতাল ন কাহক্রংবা মাবা নাইয়া ন তাম বুঝিয়া তো বুদি সাব সাব হুঙা না একো আশা যে নগ গানানি কিন্তু তঙর ন তো বুদে দেশ দেশ তাম রো না আমি সানা গিয়া বং পে পারো দে দাও পারো তো পারো করে তুই হেকা তো কাঙ্কাঞ হসান বাদে অতো গাড়ি তোলে হেকা হসা জেঙ্কা বাস মানে নাইয়া মেয়া সারি কে মেয়ে মাছও সামাজিক সঙ্গে বই হকা ও থাই বুফা বা মা তুই পিনসিম জারি নাই দশ সময় তুম না পোসারাই দশে দশে দখাতা ওই থাইজিং আসন গেলে দশ ত্রাং কম ত্রাং গিয়া ওই সুজি তাই কংসার দমক ওই সুজি দি বজারাও বদিন সুজি দি তিনটা তিন ফুঙ এ আবং হ্যাঁ একটা সময় পলু দা সংসারে বর সাই খাঞ্জ মিঠে কাপ জরাইটা আর মিঠে কাঞ্জ সুচির ফাইব কাপ সুচির ফল সাংসা কাপ খাইতে আবু সারে আবু নীলা থাকাটা লেমচাকে থাকাটা বুঝ ফাঁদম বিচার কাজ মাছ রই জিন হকা বু ফান তাই সব মাছ রহ দি গাই বড় সালাই বউ মরিস নাখানা আর মরি ন বাংসা বাই খ্যা সার পরে খতম তাল পাই রে ফাইকা মাছ সংহর যে মোটামুটি চাক বাই খ্যা সুচির ওই যাতে না কি আংবো সার খর তামবা খা আনি সুখ চারজন আংখা ডক্টর যত সুচি বা বারিয়া মনে রিঙি তুখা মার খা থা আনি বড় আমি একদম পিছু থাকা ডক্টর থাকো নটাবুকটা খাই কে আসে নাই তাম খাইমান নাইয়া আবার দুই গাছে ঘনি সঙ্গে আইতা তাম খাই জানো একচুয়ালি
ঘটনাটা অ্যাকচুয়ালি এটা একটা হোম ডেলিভারি কেস ছিল। গত দুদিন আগের দিনে প্রায় রাত্রে 12:10 দিকে ডেলিভারি হয়েছিল, হোম ডেলিভারি। তো আমার কাছে খবর আসছে পরশু দিন, গতকালকে আশার মাধ্যমে। আশা বলছিল যে স্যার আমার এরিয়াতে তো একটা হোম ডেলিভারি হয়ে গেছে, কী করব? তাই আমি বললাম নিয়ে আসো হাসপাতালে, বাচ্চা মা কেমন আছে এটা তো জানি না, তুমি পারলে মা এবং বাচ্চাকে নিয়ে আসো হাসপাতালে, দেখি আমরা কী করতে পারি। যদি বা ওরা যদি আসতে না চায় আমাকে বলো, আমি দরকার হলে আমরা ঘরে গিয়ে অ্যাপ্রোচ করব। তো আশার এই কথা বলার পরে আশা ওনাদেরকে নিয়ে আসেন। হোম ডেলিভারির যে নাম ছিলেন ওনার লিলিমা দেববর্মা এবং বাচ্চা মেয়ে বাচ্চা, এবং আসার সময় বা মা বাচ্চা দুজনেই ভালো ছিল। আমি ভালো করে চেক আপ করেছিলাম গতকালকে, তো এখন আজকে সকালেও খুব ভালো। আমরা রাউন্ড সকাল বিকাল সকাল বিকাল যখনই সময় পাই আমরা দিই, আজকেও সকালেও খুব ভালো ছিল। এখন সাডেনলি বার্ড ডোজ যেগুলো দেওয়া হয়, বার্ড ডোজ আমার এমসিএসের তাদের এমসিএস থেকে আমাদের হাসপাতাল যে এমসিএ আছে ওখান থেকে বার্ড ডোজটা দিয়ে দেয় ভ্যাকসিনেশন, আজকেই দেওয়া হয়। তো ভ্যাকসিনেশন দেওয়ার পরে কোনো কিছু হয়েছে কি না কারোর, আমি খোঁজ করতে গেলাম এবং করার সময় ওই বাচ্চাটা একটু কানাকাটি করছে এইসব বলছিল আর কি, ওই লিলিমার বাচ্চাটা। এটা ভ্যাকসিন দিয়েছিলেন মনে সম্ভবত অনুমানিক 1:10 দিকে আজকে দুপুরবেলা, এবং তার সাথে বাকি বাচ্চারাও, বাকি দুজন বাচ্চাও ভ্যাকসিনেশন পেয়েছে, সেম ভ্যাকসিনেশন বার্ড ডোজের জন্য। তো ওই ভ্যাকসিনেশন বাকি বাচ্চাতে আবার কোনো অসুবিধা হয়নি এখনও। তো আমি যখন গেলাম যে দেখলাম যে বাচ্চাটা শুধু একটু কানাকাটি কিছু আছে, বাকি কোনো কিছু নেই, এটা 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা শুধু সাধারণত 1 ঘন্টা অথবা 24 ঘন্টায় আমরা অবজারভেশন করি। মেইন প্রথম ভ্যাকসিনেশনের পরে যে কোনো ভ্যাকসিন প্রথম 1 ঘন্টাটা প্রায়োরিটি দেওয়া হয় ভ্যাকসিনেশনের মাধ্যমে কোনো কিছু হয় কি না। তো আমি 1 ঘন্টার আগে তো গেলাম, 1 ঘন্টার পরে গিয়ে দেখলাম যে ভ্যাকসিনেশনের মাধ্যমে কোনো কিছু হয়নি এমন, এবং বাকি যেহেতু বাকি বাচ্চারাও সুস্থ, ওই বাচ্চাও সুস্থ, এবং বাচ্চারা ভ্যাকসিন দেওয়ার আগে যেহেতু ভালো ছিল মার মতে এবং আমার যারা এমপিডাব্লিউ ছিলেন ওনাদের মতে, কারণ এমপিডাব্লিউ ট্রেন করা থাকে হাসপাতালে, নার্সও ট্রেন করা থাকে কোন বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয় কোন বাচ্চাকে না দিতে হয়। তো আমি গিয়ে দেখলাম একটু সাধারণ কান্নাকাটি তো করেই বা ভ্যাকসিনেশন করার পর বাচ্চারা, তো কোনো ফিভার নেই, কোনো কিছু নেই, কোনো কিছুই পেলাম না। তো আমি বলেছি ও মা ওর সম্ভবত একটু খানা খেতে পেয়েছে, আপনি খাবার দিয়ে দিন, হ্যাঁ ওকে বাচ্চাকে দুধ খাইয়ে দিন। তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে দুধ খাইয়ে কান্নাকাটি অনেকক্ষণ করছিল, তা আমি তো হাসপাতালে ইমার্জেন্সি গিয়েছি, আমি একদম হাসপাতালে ছিলাম, অন্য লেবার ডেলিভারিও আছে ওগুলো মনিটর করছি। যখনই যাচ্ছি আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোমার বাচ্চা ভালো আছে তো, এমন করে ও ভালো আছে, 1:00 থেকে প্রায় 5 নাগাদ খুব ভালো ছিল বাচ্চাটা আজকে। তো 5 পরে আমি যখন আরেকটা ডেলিভারি সামনেই আছে আমাদের, ডেলিভারি হবে এটা হয়তো হতে পারেনি জীবিতে আমরা পাঠিয়েছি, তো ওটাকে আমি মনিটর করতে করতে অন্য বাচ্চাদেরকে জিজ্ঞেস করি কি এটা ভালো আছে কি না। তো আমি 5 সময় যখন গেলাম বাচ্চাটা মা বলছে ও না খাইয়ে শুয়ে দিয়েছি, ঘুমাচ্ছে, একটা ওই মশারির ভিতর ঘুমাচ্ছিল আর কি। তো আমি অত কেয়ার করিনি তখন, ঘুমাচ্ছে তো ঘুমায়, ওটা অন্য কোনো কানাকাটি করছে খাইছে তারপর ঘুমালো। তো ভাবলাম যে কোনো কিছু হয়নি, হঠাৎ করে আমি ইমার্জেন্সি রুগী দেখছিলাম তখন 6:30 নাগাদ, মানে 5:30 থেকে 6:30 নাগাদ ওরা ঘুমেছিল আর কি, ঘুমার পাশেই ওরাও ছিল। হঠাৎ করে এসে বলছে যে আমার বাচ্চা তো আর নেই স্যার, আর কি জন্য মরে যাওয়ার মতো একটা হয়ে গেছে। তো আমি সাথে সাথে, আমি তো হাসপাতালেই ছিলাম ইমার্জেন্সিতে, গিয়ে দেখলাম যে বাচ্চাটা মরে গেছে। তো তখন বেশি সময় তো হয়নি, 1/2 ঘন্টা ম্যাক্সিমাম হলে 1/2 ঘন্টা সময় মতো হবে। কী কারণে মারা গেছে এটা তো বুঝতে পারলাম না, যার দরুন আমি পোস্টমর্টম করার জন্য পাঠিয়েছি। তো আশা করি যেখানেই ভুল ত্রুটি থাকুক ধরা পড়বে, এবং কালকে আমাদের, আমি ওয়েস্ট ত্রিপুরার সিএমও এবং বাকি আমার এসডিএম স্যার এবং ব্লকে জানিয়েছি ঘটনাটা, যেহেতু বাচ্চা মেয়ে বাচ্চা একটা ছোটো বাচ্চা মারা গেছে, এটা আমাদের প্রয়োজন ইনভেস্টিগেশন করা, অফিসিয়ালি একটা প্রয়োজন আমাদের, একটা চাইল্ড ডেথ রিভিউ হয়। তো ওইটার জন্য কালকে তো সকাল সকাল ওনারা আসবেন বলেছেন, থ্রু টেলিফোনে কমিউনিকেশন করেছি। কালকে সকাল 8:00-9:00 দিকে ভ্যাকসিনেশন রিলেটেড কোনো কিছু প্রবলেম আছে কি না দেখার জন্য সিএম অফিস থেকে আসবেন, এবং পোস্টমর্টমের জন্য তো আমি
মোহনপুর হাসপাতালে পাঠিয়ে দিয়েছি বাচ্চাটাকে। দেখা যাক পোস্টমর্টমের রিপোর্ট, এবং কালকে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এসে কোনো কিছু ভ্যাকসিন রিলেটেড কোনো কিছু গলতি পাওয়া যায় কি না আমরা চেষ্টা করব আপনাদের ভালো ফিডব্যাক দিতে।